হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যাতে ভালো থাকেন আজকে যে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে মাসের ক্যাটাগরি কোর্স প্যারামেডিক্যাল কোর্স এবং কম্পিউটার কোর্স এই তিনটি কোর্স করলে আপনাকে কখনোই বেকার থাকতে হবে না চাকরির পিছনে আপনাকে ঘুরতে হবে না চাকরি আপনার পিছনে ঘুরবে তাহলে সেই কোর্সটি আমরা করে কেন প্রতিষ্ঠিত হতে চাচ্ছি না অনেকে হয়তো কম্পিউটার জানি বা প্যারামেডিক্যাল কোর্স করছি চাকরি পাচ্ছি না ফার্মাসিস্ট কোর্স চাকরি পাচ্ছি না তাহলে অবশ্যই আপনার সিলেবাস অনুসারে উপযুক্ত প্রশিক্ষণ উপযুক্ত প্রশিক্ষণ হলে চাকরি আপনার পিছনে ঘটবে বায়োডাটা এবং কাগজপত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদেরকে প্লেসমেন্ট করার জন্য আমরা চেষ্টা করব কিন্তু আপনার যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনার চাকরি বা প্লেসমেন্ট করা সম্ভব না কারণ আপনি সিলেবাস অনুসারে যদি পড়াশোনা করে থাকেন যে কোনো জায়গায় ইন্টারভিউ দিলে আপনি কিন্তু সেখানে জয়েন করতে পারবেন আপনার প্রতিদিন কত টাকা বেতনে আপনার চাকরি চাই সারা সপ্তাহে কত ঘন্টা আপনি পরিশ্রম করতে পারবেন এইসব তত্ত্ব উল্লেখ থাকলে আমরাও চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করার জন্য সুতরাং যারা তিন মাসের ফার্মাসিস্ট কোর্স অথবা প্যারামেডিক্যাল কোর্স তিন মাস বা এক বছর কোর্স করেছেন অথবা আপনার তিন মাসের প্রশিক্ষণ অফিস অ্যাপ্লিকেশন কোর্স সুন্দরভাবে করেছেন তাদের জন্য ভয়ের কিন্তু কারণ নাই কিন্তু যখন আপনাকে ফার্মেসিতে প্রায় বাইশ হাজার মেডিসিন রয়েছে যখন বিভিন্ন ফার্মেসির ওষুধের দাম তার কার্যকারিতা সাইড এফেক্ট বা বিভিন্ন ফার্মেসির আইন সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন কিন্তু কোনো উত্তরই দিতে পারেন না তখন আপনাকে বেতন বলে তিন চার হাজার টাকা এবং আপনাকে রাখতে চায় না সেই ফার্মেসিওয়ালা বা ক্লিনিকের মালিক অথবা কর্পোরেট অফিসের মালিক তারা কিন্তু ভয় পায় তাহলে আপনার চাকরি হবে কী করে তাহলে প্যারামেডিক্যাল কোর্স করার পরে যদি আপনি সেলাইন ইঞ্জেকশন ব্লাড প্রেশার নির্ণয় করা এগুলো যদি না পারেন তাহলে আপনার কোনো ক্লিনিক হসপিটাল অথবা ব্যক্তিগত কেউ কিন্তু আপনাকে রাখতে চাবে না সুতরাং এটাকে বাইর হতে চাইলে আপনাকে সিলেবাস অনুসারে সঠিকভাবে লেখাপড়া করতে হবে এরপরে কার কার কোন কোন লেখকের বই পড়েছেন সিলেবাসের লোকে এইসব বই মিল আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে আপনি যখন একটা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স করেন এমএস অডে টাইপিং থেকে প্রিন্টিং থেকে শুরু করে স্ক্যান করা ইমেল রিসিভ করা আবার পাঠানো একটা চিঠি পড়ে তত্ত্ব বুঝে এবং সেই চিঠি অনুসারে তত্ত্ব লিখা সেটার কিন্তু আপনার যোগ্যতা থাকতে হবে কিন্তু সেই যোগ্যতা অর্জন না করে আপনি চাকরি বাকরির আশা করেন এবং সারাদিন মোবাইল শুধু টিপাটিপি করেন কিন্তু মোবাইলেও যে অনেক কাজ করা যায় যদি কোনো কর্পোরেট অফিস ডাকে তাহলে কিন্তু আপনি সেই কাজগুলো করতে পারেন না সুতরাং আপনাকে চাকরি দেওয়ার চাকরি থেকে আপনাকে বাইর করে দেওয়া উচিত একজন ব্যক্তি যদি সাত থেকে আট ঘন্টা পরিশ্রম করতে না জানে তাহলে সে কি করে চাকরি করবে চেয়ারের মধ্যে আপনি বসলে আপনার চেয়ার তুলতুলা হওয়া চাই কিন্তু উঠে দৌড় মারেন আর মোবাইল ল্যাপটপ টিপার টিপির মধ্যে উস্তাদি করেন তা আপনাকে বেতন দিবে কেন বরং আপনার চাকরি থেকে বাইর করে দিয়ে এবং সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে রেহাই পাইল এটা থেকে যদি আপনাকে ভালো করতে হয় তাহলে অবশ্যই আপনাকে নিয়ম শৃঙ্খলা জানতে হবে আপনার প্রতিটা দিনকে আট ঘন্টা বিভক্ত করুন আট ঘন্টা চাকরি করুন আট ঘন্টা লেখাপড়া বিশ্রাম নিন আট ঘন্টা আপনি ঘুমান তাহলে তিন হাজার চব্বিশ ঘন্টা আপনার সঠিকভাবে ব্যয় হবে এবং যার জন্য চাকরির পিছনে আপনাকে ধরতে ধরতে হ্যাঁ জুতার খুলি খুলে যাবে কিন্তু আপনি চাকরি পাবেন না আর চাকরি পাইলে বেশি দিন চাকরি কিন্তু টিকবে না কারণ আপনাকে বার করে দেবে এই পৃথিবীতে কাজের জন্য কিছু লোকের প্রয়োজন যারা এই পৃথিবীকে সুন্দর এবং মার্জিত করতে চায় কিন্তু আপনার মতো একটি অমার্জিত লোককে করে তার নিজের প্রতিষ্ঠানকে নষ্ট করা সামাজিক প্রতিষ্ঠানকে নষ্ট করা সরকারি প্রতিষ্ঠান নষ্ট করার কোনো মানে হয় না যার জন্য আমরা যারা এই যে অযোগ্য লোকগুলোই যোগ্য পুষ্টির মধ্যে থেকেও কিন্তু কাজ করতে পারছে না সুতরাং আমি মনে করি যারা সিকেটা করে ফার্মাসিস্ট পড়েন বা প্যারামেডিক্যাল কোর্স করবেন অথবা কম্পিউটার কোর্স করবেন সঠিকভাবে কোর্স করে যদি থাকেন তাহলে আপনি চাকরি পাবেন এবং আমরাও চাকরির জন্য চেষ্টা করতে পারবো আজকের ভিডিওটা আর বড় করতে চাই না এখানেই শেষ করতে চাই সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ